আজকের ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের বেসিক জিনিসগুলো আর উদাহরণগুলো আমরা করেছি। আজ আমরা অনুশীলনী 1.1-এর 1 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর অঙ্কগুলোর মধ্যে 9টি অঙ্ক আমরা পাই, তার মধ্যে আমি বোর্ডে 4টি লিখেছি, এর পরবর্তী আমি 5টা লিখে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তাই আর দেরি না করে চলুন আজ ক্লাসকে। দেওয়া আছে 20,070। এই 20,070-এ শেষে দেওয়া আছে এখানে 76। এই 76টি আমরা দশকের আর এককের জায়গায় লিখতে পারি, তাহলে আমি লিখতেছি এখানে 70। তারপরে দেয়া আছে 20,000, তাহলে আমি এই 20,000 সংখ্যাটি কোথায় লিখতে পারি? যেহেতু এটি 20,000, তাহলে এটি আমি অজুদুর করে 2 আর 1,000 করে একটা শূন্য দিলে এটা 20,000 হয়ে যাবে। কিন্তু শতকের করে আমি কোনো সংখ্যা পাচ্ছি না, সেহেতু আমি শতকের করে আমি শূন্য বসিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি কি কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে এই যে শতকের গড়ে কোনো অঙ্ক নেই, এই খালি গড়টিতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। সেহেতু সংখ্যাটি হবে 2 0 0 7 0। আমরা ইচ্ছা করলে এখানে কমাও ব্যবহার করতে পারি। এরপর 2 নম্বর অঙ্কে আছে 30,008, তাহলে এগুলো মুছে দিই। আট আট হচ্ছে এককের গড়ে, সেহেতু আমি এককের জায়গায় দেব 8। এর পূর্বে দেয়া আছে 30,000, এটাও অজুদের করে লিখতে হবে 3 0। 30,000 লিখলাম, কিন্তু এখানে শতক আর দশকে কোনো সংখ্যা নাই, সেহেতু আমি এখানেও শূন্য বসিয়ে দেব। তাহলে কথাটি হবে কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতক এবং দশক, এখানে লিখব আমরা 3 0 0 0 8 4 55,400। এগুলো আমি আবার নতুন করে মুছি, আছে 400। তাহলে 400 সংখ্যাটি নিশ্চয় শতকের গড়ে, সেহেতু আমি এখানে লিখব 4 0 0। আর এর পূর্ববর্তী যে সংখ্যাতে আছে তা হলো 55,000, তাহলে এটিও অজুদের গড়ে হবে, এই 55 লিখে দিলাম। তাহলে আমি এখানে লিখতে পারি কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে এই যে দশক আর একক এর গড়ে কোনো অঙ্ক নেই, এই খালি গড়গুলোতে শূন্য বসালে সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে 5 5 4 0 0। আগের মতো এগুলো আমি আরো মুছে ফেলি। 5,000, যেহেতু এই 5,000 সংখ্যাটি হবে, এখান থেকে শুরু করতে হবে আমাকে, হাজারের জায়গায় আমি 5 দিলাম, শতকের জায়গায় 0, দশকের জায়গায় 0, এককের জায়গায়ও 0 বসিয়ে দিলাম। এখানে লেখা আছে 4 লক্ষ, সেহেতু আমি লক্ষের জায়গায় 4 দিয়ে দিলাম। আর এখানে যেহেতু অজুদের কোণে কোনো সংখ্যা নাই, সেহেতু সেখানেও 0 বসাতে হবে। তাহলে আমাকে জিনিসটি লিখতে হবে কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অজুদ, শতক, দশক এবং এককের গড়ে কোনো অঙ্ক নেই, এই খালি গড়গুলোতে শূন্য বসালে সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ আমি এখানে লিখব
অযুত, শতক, দশক, এবং একক। এককের ঘরে কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে শূন্য বসালে সংখ্যাটি অবশ্যই পাওয়া যাবে। তাহলে নিম্ন সংখ্যাটি হবে 4, 0, 5, 0, 0, 0। এটাই হলো আনসার। এখানে দেয়া আছে 75, তাহলে এটি অবশ্যই দশক এবং এককের ঘরে। 75 লিখে দিলাম। এরপরে 2000, হাজারের ঘরে আমি 2 দিয়ে দিলাম। তারপরে এখানে লেখা আছে 7 লক্ষ, লক্ষের ঘরে আমি 7 দিয়ে দিলাম। কিন্তু অযুত এবং শতকের ঘরে কোনো সংখ্যা নাই, সেহেতু আমি এখানে আবার শূন্য বসিয়ে দেব। তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো? কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাচনের পর দেখা যায় যে অযুত অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে শূন্য বসালে সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমি সংখ্যাটি লিখতে পারি 4, 0, 2, 0, 7, 5। তাহলে এই অঙ্কটিও ক্লিয়ার হয়ে গেল। গ নাম্বারে আছে 70, তাহলে আমি দশকের আর এককের ঘরে আমি 70 লিখতে পারি। এর পূর্বে আছে 9000, তাহলে আমি হাজারের জায়গায় 9 দিতে পারি। এর পূর্বে আছে 76 লক্ষ, তাহলে আমি নিযুত এবং লক্ষের ঘরে এই 76 লক্ষটা লিখতে পারি। 7, 6, এখানে দেখা যাচ্ছে অযুতের ঘরে আর শতকের ঘরে কোনো অঙ্ক নাই, সেহেতু আমি এখানেও শূন্য বসিয়ে দেব। কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই, এই খালি ঘরগুলোতে শূন্য বসালে সংখ্যাটি পাওয়া যাবে? তাহলে আমি শুধুমাত্র সংখ্যাটি লিখি 7, 6, 0, 9, 0, 7, 0, 900 ষাট, 30 লক্ষ 900 ষাট। এখানে 4 যেহেতু এককের ঘরে রয়েছে, সেহেতু আমি এককের ঘরে 4 দেব। এরপরে আছে 900, সেহেতু এটা হচ্ছে শতকের ঘরে 9 দিয়ে দিলাম। এরপরে আছে 30 লক্ষ, সেহেতু আমি নিযুত আর লক্ষের ঘরে 30 দিয়ে দিলাম। এরপর কোথায় খালি থাকে? অযুত এবং দশক, অর্থাৎ কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাচনের পর দেখা যায় যে, সরি, হাজারেও আছে অযুত, হাজার ও দশক, অর্থাৎ দশকের করে। তাহলে সংখ্যাটি হবে 3, 0, 0, 0, 9, 0, 4। এটাই কোটি 3,02,007। এই এই সংখ্যাটি বা এই কথাটি অঙ্কে লেখার জন্য বলা হয়েছে। আমি 7-এর জায়গায় এটি এককের ঘরে লিখবো। তারপরে আছে এখানে 2000, হাজারের ঘরে আমি দেবো 2, তারপরে 3 লক্ষ, তাহলে লক্ষের ঘরে আমি দেবো 3, এখানে আবার আছে 5 কোটি, কোটির জায়গায় দেবো আমি 5। তাহলে এখানে যে জায়গায় কিছুই নাই ওখানে আমি শূন্য দেব। নিযুত, অযুত, শতক, দশক, আমাকে এখানে লিখতে হবে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাচনের পর দেখা যায় যে নিযুত, আমি এখানে সংখ্যাটি লিখছি 5, 0, 3, 0, 2, 0, 0, 7। এটাই হলো 5,03,2007-এর অঙ্ক। 7,05,009, তাহলে আমি 9 এককের জায়গায় দেবো আমি 9, 5,000, হাজারের জায়গায় দেবো আমি 5 লক্ষ, লক্ষের জায়গায় দেবো আমি 7 লক্ষ, এখানে দেওয়া আছে 98 কোটি, তাহলে আমি কোটির জায়গায় দেবো 98, বাকিগুলো আমি শূন্য দিয়ে পূরণ করে দেব। তাহলে আমি কি লিখতে পারি? কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাচনের পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই,
এই কারিগরগুলোতে শূন্য বসালে সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে সংখ্যাটি হবে 9870505009। প্রশ্ন দেওয়া আছে 102 কোটি 5708। শেষে দেওয়া আছে 8। তাহলে আমি এখানে দেব 8। এরপরে আছে 700, তাহলে আমি শতকের জায়গায় দেব 7। 708 হয়ে গেল। তারপরে দেব আমি 5000, তাহলে হাজারের জায়গায় এখানেও 5 আছে। তারপরে আছে 2 কোটি, সরি 2 কোটি না, 102 কোটি, তাহলে আমি কোটির জায়গায় দেব 102। এখানে লক্ষের জায়গায় কিছু নাই, এখানে আমি শূন্য দিয়ে পূরণ করব। তাহলে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে নিযুত লক্ষ। অযুত এবং দশক, অযুত এবং দশকের গড়ে কোনো অঙ্ক নেই। এই কালিকর গড়তে শূন্য বসালে সংখ্যাটি অবশ্যই পাওয়া যাবে। তাহলে আমি লিখতে পারি সংখ্যাটি 102005708, অর্থাৎ নিযুত লক্ষ, অযুত এবং দশকের গড়ে কোনো অঙ্ক নেই। 55 কোটি 7 লক্ষ 90, এগুলো আমি মুছে ফেলি, 90। তারপরে আছে 7 লক্ষ, তারপরে আছে 955 কোটি, আমি কোটির জায়গায় দেবো 955, এগুলো আমি শূন্য দিয়ে পূরণ করে দেব। তাহলে কি দাঁড়ায়, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে নিযুত অযুত। এই খালিগুলোতে শূন্য বসালে সংখ্যাটি অবশ্যই পাওয়া যাবে। তাহলে আমি সংখ্যাটি লিখতে পারি 9550700090। এরপরে আমি লিখব দশক এবং এককের জায়গায় 21, এরপরে আছে 900 দিয়ে দিলাম, তারপরে আছে 85 লক্ষ, আমি এখানে লিখব 85 লক্ষ, তাহলে এখানে দেওয়া আছে 3500 কোটি, আমি লিখব 3500 কোটি দিয়ে দিলাম। তাহলে এখানে অযুত এবং হাজারের ঘরে কোনো অঙ্ক নাই, সেহেতু আমি এখানে শূন্য বসিয়ে দেব। লিখব আমি কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে অযুত এবং হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসালে সংখ্যাটি অবশ্যই পাওয়া যাবে। তাহলে আমি লিখতে পারি 3500085000921। যে অঙ্কটি রয়েছে সেটি হলো 50,301,538,000। এটা হলো শেষ অঙ্ক। আর এই অঙ্কটি হলো আন্তর্জাতিক পদ্ধতি রীতি। তাহলে আমি লিখছি একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন। এখানে দেওয়া আছে 538,000, সেহেতু আমি হাজারের জায়গায় দেবো 538। তারপরে লেখা আছে 301 মিলিয়ন, মিলিয়নের জায়গায় দেবো আমি 301। তারপরে দেওয়া আছে 50 বিলিয়ন, তাহলে বিলিয়নের জায়গায় দেবো আমি 50। তাহলে দাঁড়ালো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে শতক, দশক এবং একক, শতক, দশক ও এককের গড়ে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসালে সংখ্যাটি অবশ্যই পাওয়া যাবে। তাহলে সংখ্যাটি হবে 503051338000।